ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার বিভিন্ন বিভাগের পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের যেসব প্লেয়ার জাতীয় স্তরে খেলেন তাদের ম্যাচ মানি এখন থেকে ডিজিটাল উপায়ের মাধ্যমে দাবি জানাতে হবে এবং সেই নিয়ে প্লেয়ারদের দিশা নির্দেশ প্রদান করার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান টিসিএর সহসভাপতি তিমির চন্দ। টিসিএরই একটা প্রোগ্রাম ছিল, সেটা এই বছর থেকে বিসিসিআই একটা নতুন ইসে করেছে যে যারা যারা ন্যাশনাল খেলেছে ত্রিপুরার হয়ে বা বিভিন্ন রাজ্যের হয়ে ওদের যে ম্যাচ মানিটা থ্রু ই ভাউচারের থ্রুতে ক্লেম করতে হবে। তো আজকে সেটা একটা ওয়ার্কশপ টিসি অর্গানাইজ করেছে, সেখানে কীভাবে এদের অ্যাপ্লাই করতে হবে সেটা আজকে এদের বিস্তারিত জানানো হয়েছে। এখন থেকে প্রত্যেক বছরই এখন থেকে এই ডিজিটাল বা ই ভাউচারের মাধ্যমে প্লেয়ারদের এই ক্লেমটা যেটা ওদের ম্যাচ মানির যে ক্লেমটা সেটা ক্লেম করতে হবে। কজন প্লেয়ার মানে আজকে আমাদের প্রায় অলমোস্ট প্রায় বিলো 200 মানে 175 থেকে 200 জনের মধ্যে আমাদের আজকে সবাইকে ইনভাইট করা হয়েছিল, যে যে আজকে সবাইকে একটা ডেমনস্ট্রেশন মেনলি ছিল আজকে ডেমনস্ট্রেশন কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী মানে কীভাবে এদের মানে পদ্ধতিগুলো সেটা সবাই মানে বাড়িতে বসেও ক্লেম করতে পারবে, তো সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে আজকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। সেমিনারে 150 থেকে 175 জন প্লেয়ার উপস্থিত ছিল বলে জানান তিনি। এই আবেদন জানাবার প্রক্রিয়া বাড়ি থেকেও ক্রিকেট প্লেয়াররা করতে পারবে বলে তিমির চন্দ জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।